আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন সিএনজিগুলোতে এখন নতুন করে হলুদ দাগ দেওয়া হয়েছে। এই হলুদ দাগ দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে এই সিএনজিগুলো হচ্ছে মেট্রো, অর্থাৎ মেট্রোর আন্ডারে এই সিএনজিগুলো মেট্রোতেই শুধু চলতে পারবে। আর যেগুলোতে হলুদ দাগ নাই সেগুলো হচ্ছে জেলার গাড়ি। যেমন এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনি, এটাতে হলুদ দাগ নাই। এই যে আর একটা গাড়ি আছে হলুদ দাগ নাই, এগুলো হচ্ছে জেলার গাড়ি। তো এখন নতুন করে যে সিস্টেমটা চালু হয়েছে, এই সিস্টেমটা হচ্ছে গিয়ে মেট্রো গাড়ি মেট্রোতে এবং জেলার গাড়ি জেলাতে চলবে। এই হচ্ছে বিষয়। যেমন মেট্রোর গাড়ি মেট্রোর ভিতর তো চললো, আর বাইরে থেকে যে গাড়িগুলো আসলো, এই গাড়িগুলো মনে করেন যে জৈন্তা থেকে বা তামিল রোড থেকে যে গাড়িগুলো সিলেটে আসে ঢুকবে, সেগুলো টিলাগড় পর্যন্ত আইসা তাদের এই রেঞ্জ শেষ। আর যেগুলো এই খালাগুল এই দিকে দুফাগুল বা এই এয়ারপোর্ট রোড হয়ে সোজা চলে আসবে, এগুলো আম্বরখানা পর্যন্ত তাদের রেঞ্জ, আম্বরখানার ভিতরে আর আসতে পারবে না। যেগুলো সুনামগঞ্জ রোড হয়ে আসবে সেগুলো মদিনা মার্কেট পর্যন্ত তাদের রেঞ্জ। আর যেগুলো গোলাপগঞ্জ রোড হয়ে আসবে এগুলা হুমায়ুন চত্বর পর্যন্ত আইসা দাঁড়াতে পারবে। আর যেটা সিলেট ঢাকা সিলেট মহাসড়ক হয়ে ঢুকবে সিলেটে, সেটা চণ্ডীপুল পর্যন্ত থাকতে পারবে। এই হচ্ছে রেঞ্জ। এই আর এর ভিতরে যা সেগুলো হচ্ছে মেট্রো। মেট্রোর গাড়িও আবার বাইরে যেতে পারবে না, আবার জেলার গাড়িও মেট্রোর ভিতরে ঢুকতে পারবে না। এই হচ্ছে সিস্টেম। এবং এই সিস্টেমটা আসলে নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব আছে। কিছু কিছু ড্রাইভার হয়তো বলতেছে যে না ঠিক আছে, এটা একটা ভালো সিদ্ধান্ত। কিছু কিছু ড্রাইভার বলতেছে না, এটা ভালো সিদ্ধান্ত না, কারণ জেলার গাড়ি যদি মেট্রোতে ঢুকতে না পারে, যেমন গ্রাম থেকে একটা পরিবার একটা গাড়ি নিয়ে হয়তো তারা সিলেটে আসার চেষ্টা করলো, তারা এসে দেখা গেলো যে যারা বিশ্বনাথ হয়ে বা ইয়েতে গোয়ালা বাজার থেকে বা ওই দিক থেকে আসলো, তারা চণ্ডীপুল আসা আবার আর একটা গাড়ি নিতে হবে। হ্যাঁ, যারা গোলাপগঞ্জ থেকে আসলো তারা হুমায়ুন চত্বরে এসে আবার আর একটা গাড়ি নিতে হবে। যারা এয়ারপোর্ট থেকে বা এই কী বলে এটাকে সাহেবের বাজার বা অন্যান্য যে গোয়েনঘাট হয়ে যেগুলো আসে, এগুলো যদি আসে তারা রিজার্ভ, তাহলে হয়তো আম্বরখানা পর্যন্ত তারা আসার পরে আর একটা গাড়ি নিয়ে তারা আসতে হবে, বা মেট্রোর গাড়ি নিয়ে সরাসরি আবার জেলায় ঢুকতে পারবে না। কারণ যেহেতু জেলার গাড়ি মেট্রোতে ঢুকতে পারতেছে না, যে মেট্রো চাই মেট্রোর গাড়িও জেলায় ঢুকুক, এরা জেলার গাড়িও চাইবে না। সো এই একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল। তো এটা করা হয়েছে মূলত মেট্রো বা সিটি কর্পোরেশনের যে যানজটটা, এই যানজট নিরসনের উদ্দেশ্যে। কিন্তু এই যানজট নিরসনের উদ্দেশ্যে এখানে অনেক পুলিশ দাঁড়ানো আছে, দেখতে পাচ্ছেন অভিযান চলতেছে, এই গাড়ির অভিযান, মেট্রো এবং জেলার যে অভিযান, এই অভিযানটা চলতেছে। তবে আপাতত এত কড়াভাবে নেওয়া হয় নাই, 1 তারিখ থেকে হয়তো কঠোর হবে এই এই আইনটা, এই 1 তারিখ থেকে কঠোর হয়ে যাবে। এর ভিতরে হয়তো একটু হালকা পাতলা করে সবাইকে জানিয়ে দেওয়া হবে বা সচেতন করা হবে যে মেট্রোর গাড়ি মেট্রোতে থাকবে এবং জেলার গাড়ি জেলাতে থাকবে। মেট্রোর গাড়ি অলরেডি চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেক সিএনজির মালিককে বলা হয়েছে যে আপনারা যারা মেট্রোর গাড়ি তারা হলুদ দাগ দিয়ে চিহ্নিত করে ফেলেন, এবং নির্দিষ্ট কোন কোন জায়গায় চিহ্নিত করতে হবে এটা তারা বলে দিয়েছে। মানে সামনে পিছনে এইভাবে করে তারা হলুদ দাগ দিয়ে ফেলছে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।